নবম শ্রেণীর গণিত প্রকাশ বইয়ের অঙ্ক নিয়ে এর আগে আমি আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আপলোড করেছি এবং সেই সব ভিডিওগুলো আমি প্লে লিস্টে দিয়ে দিয়েছি। প্লে লিস্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, প্রয়োজন হলে সেখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারো। আর যারা আমার এই ভিডিও প্রথমবার দেখছো তাদের জানাই যে আমি উৎপল চৌধুরী এবং আমার চ্যানেলের নাম পলটেক বাংলা। তাহলে শুরু করা যাক। আজ আমরা কোষে দেখি 15.2 এর কিছু অঙ্কের সমাধান কিভাবে করা যায় তা বুঝে শেখার চেষ্টা করব। প্রথমে কোষে দেখি 15.2 এর এই দুইয়ের অঙ্কটা কি বলছে সেটা পড়ে দেখি। দুইয়ের অঙ্কটাতে লেখা আছে কোনো সমবাহু ত্রিভুজের পরিসীমা 48 সেন্টিমিটার হলে তার ক্ষেত্রফল হিসাব করে লিখি। এখানে একটা সমবাহু ত্রিভুজের পরিসীমা কত সেটা বলে দিয়েছে, সেই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা আমাদের নির্ণয় করতে হবে। পরিমিতির কোনো অঙ্কের সমাধান করতে গেলে আমাদের সূত্রগুলো খুব ভালোভাবে জেনে নিতে হয়। এখানে আমরা যে অঙ্কটার সমাধান করব সেই অঙ্কটার সমাধান করার আগে যে সব সূত্রগুলো জানা দরকার প্রথমে সেই সূত্রগুলো জেনে নেই, তারপরে আমরা এই অঙ্কটার সমাধান করার চেষ্টা করব। আমরা জানি যে ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্যই সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হল হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। ক্ষেত্রফলের একক হয় বর্গ একক। সমবাহু ত্রিভুজের পরিসীমা নির্ণয়ের সূত্র হল 3 × বাহুর দৈর্ঘ্য। পরিসীমার একক হয় শুধু একক। সমবাহু ত্রিভুজের উচ্চতা নির্ণয়ের সূত্র হল √3/2 ইনটু বাহুর দৈর্ঘ্য। উচ্চতার একক হয় শুধু একক। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হল √3/4 × বাহুর দৈর্ঘ্যের বর্গ। ক্ষেত্রফলের একক হয় বর্গ একক। এখন আমরা যে অঙ্কটার সমাধান করব সেই অঙ্কটার সমাধান করতে গেলে যে সব সূত্রগুলো জানা দরকার সেগুলো আমরা এখন জেনে নিয়েছি। তাহলে এবারে আমরা এই কোষে দেখি 15.2 এর দুইয়ের অঙ্কটার সমাধান করার চেষ্টা করি। আমরা যখন পরিমিতির কোনো গাণিতিক সমস্যার সমাধানের চেষ্টা করব তখন আমরা প্রথমে প্রশ্নটা ভালোভাবে পড়ে দেখব, প্রশ্নে কি কি দেওয়া আছে এবং কি কি নির্ণয় করতে হবে। তারপরে দেখব যেগুলো নির্ণয় করতে হবে সেগুলো নির্ণয়ের কোনো সূত্র আছে কি না। যদি কোনো সূত্র থাকে তাহলে সূত্রগুলো আমরা জানি কি না। যদি সূত্রগুলো আমাদের জানা থাকে তাহলে সহজেই আমরা সেই সূত্রগুলোর সাহায্যে ওই গাণিতিক সমস্যার সমাধান করতে পারব। কোনো অঙ্কের সমাধানের আগে বোঝার চেষ্টা করব যে সেই অঙ্কটার সমাধান কিভাবে করা যাবে। যখন বুঝে যাব অঙ্কটার সমাধান কিভাবে করা যাবে তারপর অঙ্কটার সমাধানের চেষ্টা করব। তাহলে প্রথমে আমরা এখন অঙ্কটার সমাধান না করে প্রথম অঙ্কটার সমাধান কিভাবে করা যায় সেটা বোঝার চেষ্টা করি, তারপর অঙ্কটার সমাধানের চেষ্টা করব। তাহলে প্রশ্নটা আরেকবার পড়ে দেখি। কোনো সমবাহু ত্রিভুজের পরিসীমা 48 সেন্টিমিটার হলে তার ক্ষেত্রফল হিসাব করে লিখি। এখানে আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এখন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হল √3/4 × বাহুর দৈর্ঘ্যের বর্গ। এখন এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমাদের এই সমবাহু ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য জানতে হবে, কিন্তু প্রশ্নে আমাদের সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যটা বলে দেয়নি।
তাহলে আমাদের প্রথম কাজ হবে এই সমবাহু ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য নির্ণয় করা। তারপর সূত্রের সাহায্যে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল সহজেই নির্ণয় করতে পারব। এখন এই সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য আমরা কিভাবে নির্ণয় করব? এখানে সমবাহু ত্রিভুজের পরিসীমা হলো 48 সেন্টিমিটার। তাহলে আমরা যদি ধরে নেই এই সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 1 সেন্টিমিটার, তাহলে বাহুর দৈর্ঘ্য 1 সেন্টিমিটার ধরে সমবাহু ত্রিভুজের পরিসীমা আমরা সূত্রের সাহায্যে এখন নির্ণয় করতে পারি। সমবাহু ত্রিভুজের পরিসীমা নির্ণয়ের সূত্র হলো 3 × বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা যদি ধরে নেই বাহুর দৈর্ঘ্য 1 সেন্টিমিটার, তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা হয় 3 × 1 সেন্টিমিটার, অর্থাৎ 3x সেন্টিমিটার। এখানে সমবাহু ত্রিভুজের পরিসীমা বলে দিয়েছে 48 সেন্টিমিটার। তাহলে এখন এই 3x এবং 48 হবে সমান। তাহলে আমরা এখান থেকে একটা সমীকরণ তৈরি করতে পারি এবং সেই সমীকরণের সমাধান করে আমরা x-এর মানটা নির্ণয় করতে পারি। x-এর মানটা নির্ণয় করলে আমরা সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যটা পেয়ে যাব। আর সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যটা পেয়ে গেলে আমরা সূত্রের সাহায্যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা সহজেই নির্ণয় করতে পারব। তাহলে এখন আমরা বুঝে গেলাম এই অঙ্কটার সমাধান কিভাবে করতে হবে। তাহলে এবারে আমরা অঙ্কটার সমাধান করার চেষ্টা করি। তাহলে এবারে আমরা লিখব এইভাবে, মনে করি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য সমান 1 সেন্টিমিটার। তারপরে লিখব, যেহেতু সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান 3 × বাহুর দৈর্ঘ্য, সুতরাং সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান 3 × 1 সেন্টিমিটার সমান 3x সেন্টিমিটার। এখানে সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান 48 সেন্টিমিটার, সুতরাং প্রশ্নানুসারে 3x সমান 48। তার নিচে লিখব, বা x সমান 48/3। 48কে 3 দিয়ে ভাগ করলে হয় 16। এবারে আমরা ওপরের 48 এবং নিচের 3 কেটে দিয়ে ওপরে লিখব 16, তারপরে নিচে লিখব বা x সমান 16। আমরা সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ধরেছিলাম 1 সেন্টিমিটার। এখন x-এর মান আমরা পেয়ে গেছি, x-এর মান হলো 16। তাহলে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম এবং লিখে দেব, সুতরাং সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য সমান 16 সেন্টিমিটার। তারপরে লিখব, যেহেতু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান √3/4 × বাহুর বর্গ, সুতরাং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান √3/4 × 16 বর্গ। পাশে লিখে দেব বর্গ সেন্টিমিটার, তার নিচে সমান চিহ্ন দিয়ে লিখব √3/4 × 16 × 16। তারপরে আমাদের 16 আর 4 কেটে যাবে, আমরা 16 আর 4 কেটে ওপরে লিখব 4, তারপরে 4 আর 16 গুণ করলে হয় 64, তারপরের লাইনে লিখব সমান 64√3/2 সেন্টিমিটার। এখন আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা হয়ে গেল। নিশ্চয়ই বোঝা গেল এই ধরনের অঙ্কের সমাধান কিভাবে করতে হয়। দেখা যাক পরের অঙ্কটা কি বলছে। কোষে দেখি 15.2-এর এই 3-এর অঙ্কটা এবারে আমরা পড়ে দেখি। ABC সমবাহু ত্রিভুজের উচ্চতা 5√3 সেন্টিমিটার হলে ত্রিভুজটির পরিসীমা ও ক্ষেত্রফল হিসাব করে লিখি। এখানে সমবাহু ত্রিভুজের উচ্চতাটা দেওয়া আছে, ত্রিভুজটার পরিসীমা এবং ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে হবে। আগেই বলেছি পরিমিতির অঙ্কের সমাধানের আগে সূত্রগুলো ভালোভাবে জানতে হয়। এখানে আমাদের সমবাহু ত্রিভুজের পরিসীমা নির্ণয় করতে হবে। প্রথমে দেখতে হবে যেটা নির্ণয় করতে হবে তার কোনো সূত্র আছে কি না। এখন আমরা জানি সমবাহু ত্রিভুজের পরিসীমা নির্ণয়ের সূত্র আছে।
এরপরে আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আমাদের দেখতে হবে যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের কোনো সূত্র আছে কি না। আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আছে। এই অঙ্কটার সমাধান করার আগে আমরা মনে মনে ঠিক করে নেব যে এই অঙ্কটার সমাধান কিভাবে করা যায়, তারপরে আমরা অঙ্কটার সমাধানের চেষ্টা করব। প্রথমে আমরা সূত্র দুটো লিখে নেই একটা কাগজে, সেটা হলো ত্রিভুজটার পরিসীমা সমান 3 × বাহুর দৈর্ঘ্য, আবার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান √3/4 গুণ বাহুর দৈর্ঘ্যের বর্গ। দু জায়গাতেই দেখতে পাচ্ছি যে আমাদের সমবাহু ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্যটা জানতে হবে, তবেই আমরা এই সমবাহু ত্রিভুজের পরিসীমা এবং ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। কিন্তু এখানে দেখছি যে সমবাহু ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য প্রশ্নে দেওয়া নেই। এখানে প্রশ্নে দেওয়া আছে সমবাহু ত্রিভুজটার উচ্চতা 5√3 সেন্টিমিটার। তাহলে আগের অঙ্কটার মতন আমরা সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যটা ধরে নেব 1 সেন্টিমিটার। এখন সমবাহু ত্রিভুজের উচ্চতা নির্ণয়েরও একটা সূত্র আছে, সূত্রটা হলো √3/2 × বাহুর দৈর্ঘ্য। এখন সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 1 সেন্টিমিটার ধরে আমরা সমবাহু ত্রিভুজের উচ্চতাটা নির্ণয় করতে পারি, সেটা হবে √3/2 × 1 সেন্টিমিটার বা √3x/2 সেন্টিমিটার। এখন প্রশ্নে দেওয়া আছে সমবাহু ত্রিভুজের উচ্চতা 5√3 সেন্টিমিটার, তাহলে √3x/2 আর 5√3 হবে সমান। এখান থেকে আমরা একটা সমীকরণ তৈরি করতে পারি এবং সেই সমীকরণটার সমাধান করলে আমরা x-এর মানটা পেয়ে যাব। মানেই আমরা সমবাহু ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্যটা জেনে গেলাম। এবার সমবাহু ত্রিভুজের পরিসীমা আমরা সূত্রের সাহায্যে এখন নির্ণয় করতে পারবো এবং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা সূত্রের সাহায্যে এখন নির্ণয় করতে সহজেই পারবো। এখন আমরা বুঝে গেলাম এই অঙ্কটার সমাধান কিভাবে করতে হবে, তাহলে এবারে আমরা অঙ্কটার সমাধান করার চেষ্টা করব। তাহলে প্রথমে আমরা লিখব, মনে করি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য সমান 1 সেন্টিমিটার। এরপরে লিখব, যেহেতু সমবাহু ত্রিভুজের উচ্চতা সমান √3/2 × বাহুর দৈর্ঘ্য, সুতরাং সমবাহু ত্রিভুজের উচ্চতা সমান √3/2 × 1 সেন্টিমিটার। তার নিচে লিখব সমান √3x/2 সেন্টিমিটার। এখন এখানে সমবাহু ত্রিভুজের উচ্চতা 5√3 সেন্টিমিটার, সুতরাং প্রশ্নানুসারে √3x/2 সমান 5√3। এবার বজ্রগুণন করে পাই √3x সমান 10√3। তাহলে নিচে লিখব বা √3x সমান 10√3। তার নিচে লিখব বা x সমান 10√3/√3। √3 √3 কেটে যাবে, তার নিচে লিখব x সমান 10। তাহলে এখন আমরা x-এর মানটা পেয়ে গেলাম। আমরা সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ধরেছিলাম 1 সেন্টিমিটার, তাহলে আমরা এখন জেনে গেলাম যে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হলো 10 সেন্টিমিটার। তাহলে আমরা এবারে লিখব সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য সমান 10 সেন্টিমিটার। এখন যেহেতু সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান 3 × বাহুর দৈর্ঘ্য, সুতরাং সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান 3 × 10 সেন্টিমিটার সমান 30 সেন্টিমিটার। তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমাটা আমাদের বার করা হয়ে গেল। এরপরে আবার আমরা লিখব, যেহেতু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান √3/4 × বাহুর দৈর্ঘ্যের বর্গ, তার নিচে লিখব সুতরাং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান √3/4 × 10 এর বর্গ, পাশে লিখে দেব বর্গ সেন্টিমিটার। তারপরে নিচে সমান চিহ্ন দিয়ে লিখব √3/4 × 100, পাশে লিখে দেব বর্গ সেন্টিমিটার। এবারে ওপরের 100 আর নিচের 4 কেটে দেব, কেটে দিয়ে ওপরে লিখব 25, তার নিচে সমান চিহ্ন দিয়ে এবারে লিখব 25√3/বর্গ সেন্টিমিটার।
তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হলো 25√3 বর্গ সেন্টিমিটার। এখন আমাদের সমবাহু ত্রিভুজটার পরিসীমা এবং সমবাহু ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করা হয়ে গেল। নিশ্চয়ই বোঝা গেল এই অঙ্কটার সমাধান কিভাবে করা গেল। কষে দেখি 15.2 এর অঙ্কের সমাধান কিভাবে করতে হয় তা আমি আজ সহজ করে বোঝানোর চেষ্টা করলাম। এর পরের ভিডিওতে কষে দেখি 15.2 এর আরও কিছু অঙ্কের সমাধান কিভাবে করা যায় তা সহজ করে বোঝানোর চেষ্টা করব। তাহলে আজ এই পর্যন্তই থাক। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না।